আমার প্রিয় ভাইয়েরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সুপ্রিয়া যে আল্লাহ পাক আবার আমাকে মিম্বরে বসার তৌফিক দান করেছেন। আমিন। হয়তো এই দিনটা আমরা নাও পেতে পারতাম। আল্লাহ পাকের সুপ্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেছেন, জীবনের উদ্দেশ্য বোঝার তৌফিক দান করেছেন, দিনের প্রতি মহব্বত আল্লাহ পাক আমাদের অন্তরে স্থাপন করেছেন। এছাড়া আমাদের একত্রিত হওয়ার তো কোনো কারণ নাই। আজকে আসলে সাজানো গোছানো কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসি নাই। আপনারা জানেন এটা আমার শ্বশুরের প্রতিষ্ঠান, ভাই সম্পর্কে আমার স্ত্রীর বড় ভাই, সেই হিসেবে এখানে আসলে পারিবারিক কারণেই আসা। যেহেতু মসজিদ আছে, চিন্তা করেছিলাম যে জুমার বয়ানটা করা যায় কিনা, কিন্তু আপনাদের ঢাকার সিটি অফ আখরুজামান দীর্ঘ যানজট আমাকে সেটা করতে দিল না। যাই হোক, আমি কিছু মৌলিক কথা বলতে পারবো আজকে ইনশাআল্লাহ, যেটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের প্রতি নসিহাত বা অনুপ্রেরণা যাই বলেন। প্রথম যে কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ পাক প্রত্যেক নবী এবং রসুলকে একটা মাত্র উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছিলেন। কোরআনে অনেক জায়গায় আছে, সূরা নাহলের মধ্যেও আছে, সূরা মুহাম্মাদের মধ্যে আছে, আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তুমি ভালো করে জেনে নাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার অর্থ আমরা খুব একটা বুঝি না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আসলে কিছুই নাই, আল্লাহ ছাড়া আমার জীবনের মালিক কেউ না, আল্লাহ ছাড়া কেউ চাইলে আমাকে মারতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে মৃত্যু দিতে পারবে না, আল্লাহ ছাড়া ইজ্জত সম্মান কেউ বাড়াতে পারবে না, কেউ কমাতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নাই, রিজিক আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে উন্নতিও দিতে পারবে না, অবনতিও ঘটাতে পারবে না, আল্লাহ ছাড়া পরকালের জীবনে আমাকে কেউ কুসরাত পার করাবে না, কবরের শাস্তি থেকে বাঁচাবে না, ডান হাতে আমল নামা দিবে না, জাহান্নাম থেকে বাঁচাবে না, জান্নাতে প্রবেশ করাবে না, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যও কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর আরো আছে ব্যাখ্যা, আল্লাহ ছাড়া কারো নামে নজর মানত করতে পারবেন না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারবেন না, আল্লাহ ছাড়া কারো সামনে আত্মসমর্পণ করতে পারবেন না, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুমই নাই, আল্লাহ যা দিয়েছেন সেটাই চূড়ান্ত, যেটাই আল্লাহ এবং তার রাসূলের সাথে সাংঘর্ষিক সেটাই বাতিল। আরো আছে, আল্লাহ ছাড়া আপনার আমার জীবনে আপন বলে কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের জীবনে আপন বলে কেউ নাই। যখন মানুষ কোনো বিপদে পড়বে তখন সে সত্যিকার অর্থে আল্লাহকে চিনতে পারবে, আল্লাহর সাথে এত ভালো সম্পর্ক হবে বিপদটা চলে গেলে আবার সম্পর্কটা থাকে না। আল্লাহ এটা অনেক আফসোস করে বলেছেন সূরা ইউনূসের মধ্যে যে মানুষকে যখন বিপদ স্পর্শ করে মানুষ খুব কায়মন বাক্যে আল্লাহকে ডাকে, আর যখন আমি বিপদটা সরিয়ে দিই সে আমার সাথে শিরক করে, আমাকে ভুলে যায়, মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুবরিল মাসজিদ, সে এমন ভাবে হেঁটে চলে যায় যে কখনো আমাকে ডাকেই নাই। এইটুকু যদি বুঝতে পারেন যে আল্লাহ ছাড়া আসলে আমাদের আপন বলতে কেউ নাই,
রিজিকদাতা কেউ নাই, সৃষ্টিকর্তা পালনকর্তা বিধানদাতা হায়াত মৌতের মালিক ইজ্জত সম্মানের মালিক কেউ নাই। ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস নিয়ে কেউ যদি মারা যায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কারণ একটা হাদিস আছে যার মনের মধ্যে সরিষা পরিমাণ ইমান থাকবে, মানে এই যে এই কনসেপ্টটা যে আল্লাহই সবকিছু, জাহান্নামের শাস্তি ভোগ করলেও ইনশাআল্লাহ কোনো না কোনো দিন আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া যে আপন কেউ নাই এটা যে ব্যক্তি বুঝতে পারছে এই পৃথিবীতে, সে ব্যক্তি তার জীবনটাকে ঢেলে সাজাতে পারবে। যদি সে আল্লাহকে আপন করতে না পারে তার জীবনকে ঢেলে সাজাতে পারবে না পরকালের জন্য। আমরা যে ভুলটা করি, আমরা আল্লাহ ছাড়া অন্যকে আপন মনে করি, আমরা আমাদের স্ত্রী সন্তান আমাদের পিতা মাতা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অফিসের কলিগ আমাদের বস সবাইকে খুব আপন মনে করি। সম্পর্ক আছে না, সম্পর্ক একটা জিনিস, আপনত্বটা আলাদা বিষয়। দেখবেন এরা সবাই যদি আপনাকে ফেলে দেয় আল্লাহ কখনো আপনাকে ফেলবেন না। খেয়াল করে দেখবেন জীবনে এমন অনেক সময় গেছে আপনার আমার যে আপনাকে কেউ বুঝতে পারেনি, আপনার ভিতরে কি আছে এটা কেউ বোঝে নাই আল্লাহ বুঝছে। আপনি ওই সময় সবার কথা ভুলে গিয়ে সেজদা দিয়েছেন, দিয়ে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ কিন্তু সাথে সাথে দিছেন আপনার। আল্লাহ অনেক কাছে, মানে আমি বিগত 3 মাসে আল্লাহকে খুব ফিল করছি, আল্লাহ কি জিনিস, আল্লাহ খুব কাছে। কায়েম মনোভাবকে সঠিক পদ্ধতিতে যদি কেউ আল্লাহকে ডাকতে পারে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে ফেরত আনতে পারে, আল্লাহ চাইলে পুরো দুনিয়া তার জন্য উল্টে দিতে পারে, আল্লাহ সব করতে পারে, আর কারো কোনো কিছু করার ক্ষমতা নাই। আমার নিজের প্রতি নসিহত এবং আপনাদের প্রতিও যে আল্লাহকে আপন করে নেন, দুনিয়াতে সফল হয়ে যাবেন, পরকালে সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহকে আপন করে নিতে পারলে মনে কোনো কষ্ট থাকবে না, আপনার মনে কোনো কষ্টই থাকবে না, কারণ আপনি দুনিয়াতে যা করছেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন। এই জন্য কেউ আপনাকে ভালো বলুক বা খারাপ বলুক, কেউ সন্ত্রাসী বলুক কেউ জঙ্গি বলুক, কেউ আপনার কথা বুঝুক বা না বুঝুক, কে আপনার পাশে থাকুক বা না থাকুক, আপনি আল্লাহকে পাবেন। আর নির্ধারিত হায়াত শেষ হওয়ার পর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে। বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহকে আপন করতে পারছে, তো চলেন সেই চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহ এর অনেক